ম্যাচ খেলেছেন মাত্র 4টি আর গোল অ্যাসিস্ট করেছেন 8টি, অর্থাৎ ম্যাচ প্রতি 2টি গোলে সরাসরি অবদান তার। শেষ ম্যাচে একাই ধসিয়ে দিয়েছেন প্রতিপক্ষকে। বিশ্বকাপে খুব সুযোগ না পাওয়া হলেও ছিলেন বিশ্বকাপ জয়ী দলের স্কোয়াডে। আর্জেন্টাইন এই তরুণ তুর্কির বিস্ময়কর খেলা নিয়ে বিস্তারিত থাকছে সিফাতুল ইসলাম তানিমের লেখা প্রতিবেদন। 36 বছর পর বিশ্বকাপ পাওয়া কত কিছুই না বদলে দিয়েছে আর্জেন্টিনা দলের। লিওনেল মেসি তর্ক ছাড়াই হয়েছেন এই জেনারেশনের সেরা খেলোয়াড়। ডিমারিয়া আখ্যায়িত হয়েছেন বিগ ম্যাচ খেলোয়াড় হিসেবে। এনজো ম্যাকঅ্যালিস্টাররাও জনপ্রিয় হয়েছেন ট্রান্সফার মার্কেটে। গোল রক্ষক ও ডিফেন্ডার দুই মার্টিনেজের উপরও নজর বেড়েছে সমর্থকদের। কিন্তু বিশ্বকাপ জয়ী রয়েছেন একজন, যাকে আলোচনার বাইরে বলা যায় অনেকটা, কিন্তু নীরবে তিনি করে যাচ্ছেন তার পারফরম্যান্স। ইউরোপে খেলছেন না বলে অনেকের কাছে পরিচিত মুখ নন, তবে যারা নিয়মিত ফুটবল দেখেন তারা ইতিমধ্যে মুগ্ধ হয়েছেন তার পায়ের জাদুতে। তিনি আর্জেন্টিনার থিয়াগো আলমাদা। 21 বছর বয়সী আলমাদা খেলছেন আমেরিকান লীগ এমএলএসে, তবে সেই লিগে খেলেও চোখ এড়াননি দর্শকদের। এমনকি আর্জেন্টিনার কোচ স্কালোনিও প্রতিভা বাছাইয়ে ভুল করেননি, তাই আমেরিকান লিগে খেলা এই খেলোয়াড়কে ঠাঁই দিয়েছিল বিশ্বকাপ খেলার। বিশ্বকাপে মেসি দিবালার ভিড়ে মাঠে নামার সুযোগ হয়নি, তবে সোনার ট্রফিতে চুমু দেওয়া হয়েছে, সেটি হয়তো আলমাদাকে পরবর্তী দিনগুলোতে উৎসাহ দেবে। পরিসংখ্যান কিংবা মাঠের জাদু দুই জায়গায় প্রমাণ করে কেন আমেরিকান লিগে খেলা এই খেলোয়াড়ের উপর সবার চোখ। এই সিজনে এমএলএসে আটলান্টার হয়ে 4টি ম্যাচ খেলেছেন আর সেখানে অবদান রেখেছেন মোট 8 গোলে। গোল ও অ্যাসিস্ট করেছেন ম্যাচ প্রতি 1টি করে, সমান 4 গোলের সাথে আছে 4 অ্যাসিস্ট। সর্বশেষ ম্যাচে পোর্টল্যান্ডের বিপক্ষে আটলান্টার জার্সি গায়ে নেমেছিলেন আলমাদা, সেখানে জোড়া গোলের সাথে করেছিলেন 1টি অ্যাসিস্ট। তবে এই পারফরম্যান্স ছাপিয়ে নজর কেড়েছে তার ফ্রি কিক। ডিবক্সের বেশ দূর থেকে দূরপাল্লার ফ্রি কিকে আলমাদা যেভাবে গোল করছেন তা অনেকের কাছে ফুটবলীয় সৌন্দর্যের বহিঃপ্রকাশ। আর তাতেই বিশ্বকাপজয়ী তারকা আবারও এসেছেন আলোচনায়। আলমাদার সবচেয়ে শক্তিশালী জায়গা দূরপাল্লার শট। দূরপাল্লার বুলেট গতির শটে তিনি গোলরক্ষককে পরাস্ত করতে বেশ পটু, এর সাথে সাম্প্রতিক সময়ে ফিনিশিংয়ে করছেন দুর্দান্ত। এছাড়া মাঠের কুইক ডিসিশন এবং অ্যাসিস্টেও অসাধারণ এই খেলোয়াড়, ফলে আগামী দিনে স্কালোনির দলের ট্রাম্প কার্ড হতে পারেন তিনি। মেসির পরে আগামী দিনে আর্জেন্টিনার বাঁ পাশের দায়িত্ব আসবে দিবালার কাছে, তবে এই খেলোয়াড়ের সাথে আলমাদাও হতে পারেন কোচের ভালো অপশন। যেভাবে খেলছেন তাতে আগামী দিনে ইউরোপের বড় ক্লাবগুলোতেও দেখার সম্ভাবনা রয়েছে এই উইঙ্গারের, আর তা হলে নিজের কেরিয়ারকে আরও সমৃদ্ধ করতে পারবেন তিনি। 21 বছরে নিজের প্রতিভার জানান দিয়েছেন, এখন শুধু বড় মঞ্চে প্রমাণের অপেক্ষা। সেটি করতে পারলে আগামী দিনে আর্জেন্টিনা ও ক্লাবের বড় তারকার খেতাব তার কপালে উঠবে, আর সেটাই চাওয়া থাকবে আর্জেন্টাইন সমর্থকদের।